ঘরে নামাজ পড়বেন, নফল নামাজ, আপনি একটা শান্তি পাবেন। মসজিদে যান, ফরজ নামাজ পড়ে আবার বেরিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের রুমে নামাজ পড়তেন, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ রাত্রের বেলায় তিনি পড়তেন, তার প্রমাণ পাওয়া যায়। সহিহ বুখারীর হাদিস প্রমাণ করছে। হযরত আয়েশা, ছোট্ট ঘর, তিনি পাটাকে লম্বা করে খাস্তানা হয়ে গেছে, নবীজি যখন দাঁড়াচ্ছেন তখন পাটা লম্বা করেন, আর নবীজি নামাজ পড়ছেন, আবার যখন সাজদাতে যাবেন হাত দিয়ে পাটাকে সরাচ্ছেন। আয়েশা বুঝতে পারছেন নবীজি সাজদায় যাবেন, তখন পাটাকে গুটিয়ে নিলেন। তাহলে নবীজি নামাজ পড়েছেন, ঘরে পড়তে বলেছেন, কবরস্থান বানাতে মানা করেছেন, এটা সঠিক তর্জমানি আপনি করতে পারলেন, আপনি পেয়ে গেলেন, প্রমাণ পেয়ে গেলেন। আসুন, শিক্ষা আপনাকে, আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম আপনাকে করতে হবে। এটা হচ্ছে আপনার ফরজ, এটা হচ্ছে আপনার গরজ, এটা পালন করাই লাগবে আপনাকে। বন্ধু আমার, আপনি কালকে মৃত্যুবরণ করবেন, চলে যাবেন, অনেক কিছু করলেন, 100 বছরের বয়স পেলেন, 50 বছর, 60 বছর, 70 বছরের বয়স পেলেন, আপনি কি ভেবেছেন আপনার সন্তানদের জন্য কি না করলেন না? আপনি আল কেটেছেন, ডানি মেরেছেন, মাখনা 1 কুইন্টালের নাম করে 1 কুইন্টাল 65 কিলো, 68 কিলো, এই যে মাহমুদ আছে বুঝতে পারছে, হ্যাঁ এরা জানে 1 কুইন্টালের নাম আর ওজনে নেবে 1 কুইন্টাল 68 কিলো, এটা একটা জেহালাত, এটা একটা জেহালাত, বর্বর যুগের আলো, এটা বর্বর যুগের অন্ধ আলো, এটা অন্ধকার, আলোকে ঢেকে নিচ্ছে, কথা এক কাজ এক, হবে না, সফলতা জীবনে আসতে পারে না, একবার পাবেন আর একবার হারিয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ও আকিমুল ওয়াজনা ওয়ালা তুখসিরুল মিজান, ও আকিমুল ওয়াজনা, কায়েম করো ওজনকে, কায়েম। আর বাম দিকে আপনি কি কি বলছে, বাজে ভাষা, বাম দিকে আপনি দাঁড়ির পাল্লাই এতটা ঢুকাচ্ছেন, এতটা ঢুকাচ্ছেন, কি এটা মুসলমানের কাজ? মুসলমান ইমান যার মধ্যে আছে, লাথি মারেন এগুলোকে সরিয়ে দেন, এটা আপনার সফলতা জীবনে আনতে পারে না, এটা আপনার সফল জীবনের পরিচয় নয়। আপনি কেমন মুসলমান, দাঁড়ি মারবেন এদিক দিয়ে, চাপবেন এদিকে, নিবেন এদিকে, কাকে ডানলেন, কাকে লস করলেন, কার দাঁড়ি মেরে খালেন, হকুকুল এবাদ নষ্ট হলো, কবরে আপনাকে জবাব দিতে হবে এটা। কত নিয়েছিলে কুইন্টালে, কত কিলো নিয়েছিলে, বাম দিকে কি দিয়েছিলে, ডান দিকের ডানিটা কেমন ছিল, কাদা মাখিয়ে দিয়েছিলে, শামুক মাখিয়ে দিয়েছিলে, গঙ্গা মাখিয়ে দিয়েছিলে, আর কি কি করেছো বলো দেখি, হিসাব দিতে পারবেন না, কজনের কাছে হিসাব দিবেন। সফল জীবন তৈরি করুন, ও আকিমুল ওয়াজনা ওয়ালা তুখসিরুল মিজান, এই বলে একটা সুরাই নাজিল হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইস্তাউফুন, সূরাতুল মুতাফফিফিন। ভাইজান আমার, আজ যারা করছে মুসলমানদের রুখে দাঁড়ানো দরকার। মুসলমান বলবে আমার আল কোরআন নিষেধ করেছে এই দাঁড়ি বাজি করতে দেব না, বাজারে চলতে দেব না, রুখে দাঁড়িয়ে যান সব নিপাত যাবে, সব রাস্তা ধরে নেবে, চলবে না। কেন 20,000 টাকা কুইন্টাল না করে 12,000 কুইন্টাল করেন না, এর পিছনে আপনার এই এই গাইডলাইন, এরকম ধোকাবাজি, এটা কেন কেন আপনি এখানে গেলেন, একটা ধোকার আশ্রয় কেন নিতে গেলেন, বেইমানের আশ্রয় কেন নিতে গেলেন, এটা করে আপনি নামাজ পড়বেন, হুম হুম নামাজ হবে না, এ পয়সা দিয়ে আপনি জামা পড়বেন, এই জামাতে আপনার নামাজ হতে পারে না, যে ঘরের মাটি কিনেছেন হতে পারে না নামাজ, এবাদত হবে না, কিছুই হবে না, জীবনে শান্তি আসবে না। খোদার কসম করে আমি বলতে পারি, যারা এরকম করে, যারা মনের দিক থেকে, অন্তরের দিক থেকে অপরকে ঠকবো মনে করে নিয়েছেন, একবার বুকে হাত দিয়ে বলুন, আপনার জীবনে শান্তি আসে, আপনার শান্তির ঘুম আসে, আপনার মনে ভাবনা আপনার বিবেক দংশন করে না, অবশ্যই দংশন করবে, সঠিক রাস্তা ধরেন, সঠিক পথে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানে বলেছেন, মারাজাল বাহারাইনে ইয়ালতাকিয়ান, সুবহানাল্লাহ, একই সমুদ্রে দেখেন দুই রঙের পানি, দুই কালারের পানি, রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার, আমার কুদরতটা তুমি একবার দেখো, সঠিক রং নিয়ে আছে, এই কালার নিয়ে আছে, ওই কালার নিয়ে আছে, জাহাজ মধ্যখান দিয়ে পানি, জাহাজ ছুটে যাচ্ছে, মনে হলো দুদিককার পানি এক জায়গায় হয়ে গেছে,
কিন্তু না না, লাল রং লাল রঙের জায়গায় চলে গেছে, সাদা রং সাদা রঙের জায়গায় চলে গেছে, সবুজ রং নিজের রং নিয়ে নিয়েছে, মারা যাল বাহারাই নেয়াল তাকে আর, দুইটা সমুদ্রের পানি এক জায়গায় জমা হয়েছে, কিন্তু বন্ধু আমার লায়াল দেয়াল তাকে আর, কি হচ্ছে এই দুটো জিনিস জমা হয়েছে কিন্তু অবজ্ঞান এর মধ্যে কি আছে, বাইনাহুমা বারজাখুন লা অবজ্ঞান, আল্লাহ পাক বলেছেন বান্দারে এর মধ্যখানে তুমি যদি আর লাগিয়ে দাও, একটা দিওয়ার যদি খাড়া করে দাও, দেওয়ালের সন দিয়ে, দেওয়ালের ওই আপনার ফটো দিয়ে, সবুজ পানিতে চলে যাবে লাল পানি, হলুদ পানি চলে যাবে আপনার সবুজ পানিতে, কিন্তু পরমাদেগারে আলাম এমন ভাবে দাঁড় করেছেন, এমন আর করেছেন, এমন পর্দা করেছেন, পানি নিজেই নিজে সরে যায়, সালা কালা কালার নিজের কালারে ও নিজের কালারে থাকে, দুটো সংমিশ্রণ জীবনে হয় না। জি এ বন্ধু আমার, নাজায়েজ কামাই আপনার হালাল কামাইতে দুটার সংমিশ্রণ হতে পারে না, সুবহানাল্লাহ রাত এবং দিন যেমন একরকম হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একরকম হতে পারে না। বন্ধুরে আমার, এটা আমার বর্বর যুগের কাহিনী, এটা বর্বরতার কারণে আছে, এটা আমাদের শিক্ষার অভাবের কারণে আছে, শরীয়তি শিক্ষা আমাদের পরিপূর্ণ ভাবে নিতে পারলাম না, শরীয়ত কি বলছে এটার দিকে দেখলাম না, আল কোরআনকে দেখবো কোন কর্ম করতে গেলে কেমন হবে, কেমন ভাবে চলতে হলে আমার আল কোরআন জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নিজের নবীকে পাঠিয়েছেন, নবী তুমি কেমন করবে।